বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে ত্রুটিমুক্ত করার দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ দাবিতে শুক্রবার বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ সবুর আকন। এ সময় বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা মোল্লা মিজানুর রহমান, জাহাঙ্গীর তালুকদার এবং মতিয়ার রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটি দিয়ে আন্দোলন সংগ্রাম চালানো সম্ভব নয় জানিয়ে কমিটি ত্রুটিমুক্ত করার দাবি জানান।